আচ্ছা, এই ক্লাসটা আজকের ক্লাসটা যেটা করতে করতে বন্ধ করে দিতে হলো পোর নেটওয়ার্ক কানেকশনের জন্য, আমি আউটপুটগুলো এখানে এক্সপ্লেন করছি একে একে। এই ভিডিওটা দেখার পর প্রত্যেকে আমাকে গ্রুপে রিপ্লাই দিবি যে বুঝতে পেরেছিস কি পারিস নি, যেটা বুঝতে পারিস নি নাম্বার ধরে আমাকে বলবি যে এই নাম্বারটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, প্রথমটা কী আছে, ফার্স্ট রেটটা কী আছে, ফর আই ইকুয়ালস টু ওয়ান আই ফর আই ইকুয়ালস টু ওয়ান টু টেন স্টেপ টু, এটা স্টেপ টু করে ইনক্রিমেন্ট হবে। তাহলে আমি এখানে কি করব, আই আর এখানে প্রিন্ট, প্রিন্টের জন্য এখানে কি হবে আমার টু ইন্টু আই, টু ইন্টু আই হয়ে যেটা হচ্ছে সেটা আমার প্রিন্ট হচ্ছে। তাহলে আমার ফার্স্টে আয়ের ভ্যালু কত, ওয়ান, আয়ের ভ্যালু ওয়ান, তারপরে কি হচ্ছে এখানে এসে টু ইন্টু আই, আয়ের সাথে টু ইন্টু হচ্ছে, তাহলে আয়ের ভ্যালু কত, ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান এখানে হচ্ছে টু। তারপরে কি এখানে আছে স্টেপ টু, এখানে এসে আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে থ্রি, তাহলে আবার কি আছে টু ইন্টু আই, তাহলে আয়ের ভ্যালু কত, থ্রি, তাহলে টু ইন্টু থ্রি সিক্স, তারপরে কত আবার দুঘর ইনক্রিমেন্ট হবে, থ্রির পরে হয়ে যাবে এটা ফাইভ। আচ্ছা, থ্রির পরে হয়ে যাচ্ছে ফাইভ, তাহলে টু ইন্টু ফাইভ এটা হচ্ছে টেন, তারপরে কত আমার হচ্ছে সেভেন, দুঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে টু ইন্টু সেভেন আমার এখানে হচ্ছে ফোরটিন, তারপর কত হচ্ছে আয়ের ভ্যালু নাইন, তাহলে টু ইন্টু নাইন এইটিন, তাহলে আমার আউটপুট আসছে এটা, মানে যা ভ্যালুগুলো আসছে আয়ের ভ্যালু তার সাথে টু ইন্টু করে এখানে প্রিন্ট হচ্ছে। এর মানেই টু ইন্টু আই, প্রিন্ট টু ইন্টু আই মানে টুর সাথে আই ইন্টু করে যে ভ্যালুটা আসছে, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই এখানে প্রিন্ট হবে। তাহলে আমার আউটপুট রেজাল্ট হচ্ছে এইগুলো। তাহলে আমি একটা কাজ করি, আমি একবার আমার কম্পাইলারে ফেলি, ফেলে একবার রান করে দেখিয়ে দিই আউটপুটগুলো কী আসছে। তাই গেল, আচ্ছা এটা আবার কি এল, জুমের মিটিং এর সেই লিঙ্কটা ক্লিপবোর্ডে ছিল সেইটা চলে এসছে। আচ্ছা চলছি, এখানে হ্যাঁ ঠিক আছে, এফ ফাইভ, তাহলে আসছে টু সিক্স টেন ফোরটিন এইটিন, এই যে যেটা লিখেছিলাম এই আউটপুটটাই আমার আসছে। ঠিক আছে, তাহলে আমি পরেরটায় যাচ্ছি, পরেরটা আমার কি বলেছে, পরেরটা বলেছে ফর আই ইকুয়ালস টু টেন টু ওয়ান, এটা উল্টো দিকে যাবে, আমরা জানি টেন টু ওয়ান মানে ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছে, তাহলে আই কত, আই হচ্ছে টেন, আর প্রিন্ট কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে আমার থ্রি, থ্রি ইন্টু আই, এইভাবে তো আমার প্রিন্ট হচ্ছে থ্রি ইন্টু আই। আচ্ছা তাহলে কি হচ্ছে, ফার্স্টে টেন, তাহলে থ্রি ইন্টু আয়ের ভ্যালু কত, টেন, থ্রি ইন্টু টেন থার্টি, তারপরে কি হচ্ছে আয়ের ভ্যালু টেন থেকে হচ্ছে নাইন, যেহেতু স্টেপ মাইনাস ওয়ান ডিসেন্ডিংয়ে, এখানে এসে হয়ে যাচ্ছে নাইন, তাহলে নাইনে থ্রি ইন্টু নাইন টোয়েন্টি সেভেন, তারপরে এখানে কত হচ্ছে এইট,
তাহলে 3 × 8 24, এইভাবে 8 7 6 5 4 3 2 1 21, তারপরে কি এইভাবেই জিনিসটা আসছে 18, এইভাবে পরপর এইভাবে কন্টিনিউ হতে হতে আমার যা আয়ের ভ্যালু তার সাথে 3 × করে করে আপ টু 1 পর্যন্ত আমি যাচ্ছি। আচ্ছা তাহলে আমি দেখি এটাকে কম্পাইলারে ফেলে আমার আউটপুট কি আসছে। আমি F5 প্রেস করছি, তাহলে আমার এই যে 30 27 24 21 18 আমার এইটাই আমার আউটপুট রেজাল্ট আসছে। আচ্ছা তারপরে আমার কি আছে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তারপরেরটা আছে আমার ফর i = 1, i 10 পর্যন্ত যাবে আর স্টেপ 2। তাহলে এটা এইভাবে করবি, এটা আমার আয়ের ভ্যালু আর প্রিন্ট প্রিন্ট কি করছে। তাহলে এখানে দেখি আয়ের ভ্যালু ফার্স্টে 1, লুপের মধ্যে ঢুকলো i = i+1, আই হয়ে গেল 2, তাহলে প্রিন্ট করে দিল 2 কে। তারপর নেক্সট আই, আই ঘুরে এখানে আসলো যেহেতু স্টেপ 2, তাহলে আই কত হয়ে গেল, আই হয়ে গেল 4, ভেতরে ঢুকে এখানে আয়ের সাথে আবার 1+ হয়ে গেল, আই হয়ে যাচ্ছে 5, তাহলে পি হচ্ছে 5। এবার এখানে আসার পর আবার 2 ঘর ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত, 7। 7-এর সাথে আবার 1+ হচ্ছে, আয়ের সাথে 1+ হচ্ছে, তাহলে 7 হয়ে যাচ্ছে 8, তাহলে প্রিন্ট করে দিচ্ছে 8 প্রিন্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে এসে 8 হয়ে যাচ্ছে 10, তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 10, এখানে এসে 10-এর সাথে 1+ হয়ে যাচ্ছে 11, আর এখানে প্রিন্ট আই 11-কে প্রিন্ট করে দিচ্ছে। এবার ঘুরে যখন 11 আবার এখানে ঢুকতে চাইছে তখন কন্ডিশন ফুলফিল হচ্ছে না, লুপটা এখানেই বন্ধ হচ্ছে, তাহলে আউটপুট হচ্ছে আমার 2 5 8 11। এখানে একটাই জিনিস যেটা দেখার, 1 to 10 যাচ্ছে, স্টেপ 2 করে যাচ্ছে, তাহলে প্রথমে যখন 1, আমি আবার বলছি এটা, প্রথমে যখন 1 তখন এখানে ঢোকার পরে আয়ের ভ্যালু 1, এখানে ঢোকার পরে i = i+1, মানে আয়ের সাথে +1 হয়ে গেল, আয়ের ভ্যালু হয়ে গেল 2, এখানে আয়ের ভ্যালু 2, তার পরের লাইনে লেখা আছে প্রিন্ট আই, তাহলে আয়ের কারেন্ট ভ্যালুটাকে প্রিন্ট করবে, 2 কে প্রিন্ট করে দিল। নেক্সট আই, তারপর এখানে চলে এলো স্টেপ 2 এর জন্য আয়ের ভ্যালু হয়ে গেল কিন্তু 4, আয়ের ভ্যালু হয়ে গেল 4, তারপরে ভেতরে ঢুকেই 4-এর সাথে 1+ হয়ে গেল 5, এবার প্রিন্ট করে দিচ্ছে 5 কে। তারপরে কি হচ্ছে, আবার এখানে আসার পর আয়ের ভ্যালু 5 ছিল, 2 ঘর ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 7, আবার এখানে এসে i = i+1, আয়ের ভ্যালু 1 ঘর বেড়ে গেল, 7 ছিল হয়ে গেল 8, তাহলে 8টাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। তারপরে কি হচ্ছে, আবার যখন এখানে আসছে তখন আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 10, আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 10, এখানে ঢুকে i+1, আয়ের ভ্যালু হচ্ছে 11, আর প্রিন্ট করে দিচ্ছে আইকে, 11 প্রিন্ট করে দিল। তারপরে কি হচ্ছে, এখানে এসে যখন 11 এখানে ঢুকতে চাইছে, আইটারেশন হতে চাইছে, 11 যখন আইটারেট হতে চাইছে তখন আর কন্ডিশন মিলছে না, কারণ আমি লুপটা চালিয়েছি 10 পর্যন্ত, তাহলে আমার এইগুলোই প্রিন্ট হচ্ছে, তাহলে 2 5 8 11। তাহলে আমরা এটা কম্পাইলারে ফেলে রান করে দেখি আমাদের কি ভ্যালু আসছে। এই জায়গাটায়
ইন্ডেন্টেশনে ঝামেলা হয়েছে, স্টেপ টু লিখতে। আচ্ছা যাই হোক, তাহলে 25811 আমার আউটপুট এটাই আসছে, ঠিক আছে। আচ্ছা আমরা ফিরছি পরের প্রোগ্রামটায়। আচ্ছা এই প্রোগ্রামটায় একটা জিনিস যেটা আমি বলবো, এরকম টাইপের প্রোগ্রাম পরীক্ষায় দিতেই পারে, এখানে এই যে একটা লাইন আছে আই ইকুয়াল টু -1, এর অ্যাকচুয়ালি প্রোগ্রামের কনসিকুয়েন্সে, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসিকুয়েন্সে এই লাইনটার কোনো মিনিংই হয় না। আই ইকুয়াল টু -1 মানে কী হবে এটা আমরা নয় বুঝতে পারছি, যে এখানে বলতে চাইছে কেউ যে আয়ের ভ্যালুর সাথে -1 করছে, আয়ের যে ভ্যালু তার সাথে -1, কিন্তু প্রোগ্রামের কাছে অ্যাকচুয়ালি এরকম কোনো ইনস্ট্রাকশানের কোনো মিনিং নেই। প্রোগ্রামে লিখতে হলে এরকম লিখতে হবে আই ইকুয়াল টু আই -1, ঠিকঠাক সিনট্যাক্স, বা এরকম লিখতে হবে আই -=1। এইটা আর এইটা, এই দুটোর একটা ভ্যালিড মিনিং আছে, কিন্তু এইটার কোনো মিনিং প্রোগ্রামের কাছে নেই। এটার মানে যে এক ঘর করে কমছে তা নয়। তাহলে এই প্রোগ্রামটার আউটপুট কি আসবে? ফর আই ইকুয়ালস টু 10 to 1, স্টেপ -1, আয়ের ভ্যালু 10, আয়ের ভ্যালু 10 প্রিন্ট করে, যেহেতু এই লাইনটা প্রোগ্রাম আমাদের কম্পাইলার বুঝতে পারছে না, এইখানে এসে আইটারেশন থামিয়ে দেবে, আর কিছু কাজ করতে পারবে না। যে এই মিনিংটা ও জানে না, ও বলতে পারছে না এটা এরর আছে কি না। ধরো কেউ আমার সামনে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ঠিক আছে, এবার সে নয় ভুলভাল বলে যাচ্ছে, আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না, তাহলে আমি কিভাবে তার এররটাকে ডিটেক্ট করব। এর কাছেও তেমনি এরকম একটা মিনিং, এ বুঝে উঠতে পারছে না এটা ঠিক না ভুল, সেই জন্য এই জায়গাটায় এসে এক্সিকিউশন বন্ধ করে দিচ্ছে। তাহলে আমি এইটাকে যদি রান করি, এ দুটোকে উড়িয়ে দিচ্ছি, আমরা এরকম সিনট্যাক্স জাভাতে অজস্র শিখবো আরও আউটপুট ফাইন্ডিং যখন করব। F5, এই শুধু একটাই আউটপুট দেবে আমার এখানে 10। আর এখানে যদি এটা দিই, তাহলে একটা কিন্তু ভ্যালিড আউটপুট আসছে। কিন্তু আগে যেটা দিয়েছিলাম ওইটা লিখলে আমার আইটারেশন ওখানেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বা আই -=1। i-=1 এটা আমাদের ইয়েতে নেয়, আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে এই সিনট্যাক্সটা নেবে না। এখানে আমাদের লিখতে গেলে আই ইকুয়াল টু আই -1ই দিতে হবে। জাভাতে আবার আই -=1 দিলে, বা আই +=1 দিলে আয়ের মধ্যে 1 1 করে প্লাস হয়ে যাবে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটার আউটপুট বোঝা গেল, এইটার আউটপুট একবার আইটারেট হবে, এইটার আউটপুট আসবে 10। 5 নম্বরের প্রোগ্রামটায় আমরা আসি তাহলে। রেকর্ডিং আবার অন করেছি তো, হ্যাঁ রেকর্ডিংটা অন আছে। আচ্ছা নাম্বার 5-এর প্রোগ্রামটায় আমার যেটা আছে এটাও খুব সোজা প্রোগ্রাম, আই নেব আর প্রিন্ট আই i। প্রথম দিকের আউটপুট বলে এগুলো একটু সোজা লাগছে, এবার কিন্তু আউটপুট একটু কঠিন আসবে। আর অ্যালগোরিদম ফ্লো চার্ট তোদের যা সিলেবাসে দেখলাম আছে, অ্যালগোরিদম ফ্লো চার্ট কিন্তু বেশ ভালোভাবে করতে হবে, কঠিন নয়, প্রোগ্রাম জানতে হবে। প্রোগ্রাম জানলে অ্যালগোরিদম ফ্লো চার্টটা নিজেরা
লিখতে পারবে। আর যদি প্রোগ্রাম না জানো তাহলে অ্যালগোরিদম ফ্লোচার্ট মুখস্থ করতে হবে। আচ্ছা, আই ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে, আয়ের ভ্যালু ওয়ান। এবার কি হচ্ছে, আই ওয়ান থেকে টেন পর্যন্ত যাবে, কিন্তু প্রতিটা জায়গায় ইফ আই মড টু ইকুয়ালস টু ওয়ান, তাহলে আইকে যদি টু দিয়ে মড করছি, যদি রিমাইন্ডার ওয়ান আসছে, তাহলে সেটা স্কোয়ার হচ্ছে। মানে ইনডাইরেক্টলি এখানে এক থেকে দশ পর্যন্ত, ওয়ান থেকে টেন পর্যন্ত অড নাম্বারগুলোকে বার করবে, অড নাম্বারগুলোকে স্কোয়ার করে প্রিন্ট করবে। তাহলে রিমাইন্ডার যদি ওয়ান আসছে, তাহলে কি হচ্ছে, ওয়ানে স্কোয়ার করছি, ওয়ানে স্কোয়ার করলে ওয়ান আসছে। আচ্ছা, আয়ের ভ্যালু হচ্ছে টু, মড টু, রিমাইন্ডার আসছে জিরো, তাহলে হবে না, এই ব্লকে আসবে না। আয়ের ভ্যালু হচ্ছে থ্রি, থ্রি মড টু, রিমাইন্ডার আসছে আমার ওয়ান, থ্রি মড টু, আমার রিমাইন্ডার আসছে ওয়ান, তাহলে কি হবে, আমার কন্ডিশান ফুলফিল হবে। তাহলে কি হবে, থ্রি স্কোয়ার নাইন প্রিন্ট হচ্ছে। তেমনি যদি ফোর আসে, তাহলে ফোর তো আমার ইভেন নাম্বার, তাহলে ফোর হবে না। ফাইভ আমার অড নাম্বার, রিমাইন্ডার ওয়ান আসবে, তাহলে ফাইভকে স্কোয়ার করে এখানে প্রিন্ট করবে, ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ। তারপর সিক্স হবে না, সেভেন একটা অড নাম্বার, এখানে সেই রিমাইন্ডার ওয়ান আসবে, তাহলে আমার হবে সেভেন, তাহলে সেভেন স্কোয়ার ফর্টি নাইন, এইভাবে আসছে আমার ব্যাপারগুলো। তারপরে এইট হবে না, নাইন হবে, লাস্টেই নাইনটাই আসবে, নাইন স্কোয়ার এইটটি ওয়ান, কারণ টেন হলে তো ইভেন হয়ে যাচ্ছে, মানে অড নাম্বারগুলোকে বার করছে, অড নাম্বারগুলোকে স্কোয়ার করছে, স্কোয়ার করে তারপরে প্রিন্ট করে, মানে একসাথেই স্কোয়ার করছে আর প্রিন্ট, আই ইন্টু আই, প্রিন্ট আই ইন্টু আই, মানে স্কোয়ার করে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আমরা প্রোগ্রামটায় রান করে দেখি। ফাইভ অড নাম্বারগুলো স্কোয়ার, এই যে ওয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফর্টি নাইন এইটটি ওয়ান, এইভাবে অড নাম্বারগুলোকে স্কোয়ার করে প্রিন্ট করে দিয়েছে। এবার এখানে ধরো একটা জিনিস বলতে পারি যে ওপরে কেন সিএলএস লিখলেন না, এন লিখলেন না, ওগুলো না লিখলেও চলে, ওগুলো না লিখলেও চলে, কোনো প্রবলেম হয় না, তাও প্রোগ্রাম রান করবে, কিন্তু লিখতে হবে, না লিখলে পরীক্ষায় নাম্বার কাটবে। সিএলএস হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, আর এন্ড না লিখলেও আমার জাভার মানে কিউবেসিকের প্রোগ্রামটা রান করবে। আচ্ছা, আমি নাম্বার সিক্সের প্রোগ্রামটা যাচ্ছি এবার। তাহলে ফর আই ইকুয়ালস টু ওয়ান টু টোয়েন্টি, এখানে সিম্পলি দেখ কী হচ্ছে এই প্রোগ্রামটা, আমি ড্রাই রান করছি যদিও, তবুও তোর এক চান্সে দেখে এটা বোঝার চেষ্টা কর যে ইফ আই মট ফাইভ ইকুয়াল টু জিরো, যদি আমরা আইকে ফাইভ দিয়ে মট করে রিমাইন্ডার জিরো পাই, তাহলে এস ইকুয়াল টু এস প্লাস আই, তাহলে সেটা এস এর সাথে প্লাস হবে। আচ্ছা, ড্রাই রানটা করি তাহলে, করি তাহলে জিনিসটা দেখ। আই শুরু হচ্ছে কোথা থেকে, আই আর এখানে এস আর পি, একটা জিনিস যেটা এই প্রোগ্রামটায় এটা করতে হবে যে এস আর পি কোনো কিছুতে ইনিশিয়ালাইজ করা হয়নি, তো ঠিক আছে, কিছু যখন ইনিশিয়ালাইজ যখন কিছু করা হয়নি, তাহলে ধরে নেবো এসে জিরো আছে, পিতে ওয়ান আছে, যখন আমার কিছু বলা হয়নি, এইভাবেই আমাকে কাজ এগোতে হবে। তাহলে আই যখন ওয়ান, আচ্ছা ওয়ানকে ফাইভ দিয়ে মড করলে রিমাইন্ডার জিরো আসবে, আসবে না, টুকে ফাইভ দিয়ে মড করলে রিমাইন্ডার জিরো আসবে না,
थ्री के फाइव दिए मोट कर ले रिमाइंडार जिरो आसबे ना, फोर के फाइव दिए मोट कर ले रिमाइंडार जिरो आसबे ना, ट्वेंटी पर्यंत जाबे फाइव जखन आसबे। अच्छा फाइव के मोट करछि फाइव दिए रिमाइंडार जिरो आसछे, रिमाइंडार जिरो आसछे, ताहले एस एर साथे फाइव प्लस होच्छे, ताहले धने नीचे जिरो थेके शुरू होच्छे, ताहले जिरो प्लस फाइव एस एर भैल्यू होच्छे फाइव। और तार संगे कि होच्छे संगे संगे पी इक्वल टू पी इंटू आई, पी तेओ धरे निच्छी वन आछे, ताहले वन इंटू फाइव पीर भैल्यू होच्छे फाइव। हलो एबार सिक्स सेवेन एट नाइन टेन, এই টেন পর্যন্ত এসে দেখ ফাইভ দিয়ে ডিভিসেবল কোন কোন নাম্বারগুলো, ফাইভ দিয়ে ওয়ান থেকে টোয়েন্টির মধ্যে ফাইভ দিয়ে ডিভিসেবল ফাইভ টেন ফিফটিন আর টোয়েন্টি, এর মিডিলে বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো তো আর ফাইভ দিয়ে ডিভিসেবল নয়, এই যে এই নাম্বারগুলো এগুলো তো আর ফাইভ দিয়ে ডিভিসেবল নয়, এই যে নাম্বারগুলো এই যে নাম্বারগুলো এগুলো তার ফাইভ দিয়ে ডিভিসেবল নয়, তাহলে ফাইভ দিয়ে ডিভিসেবল হচ্ছে ফাইভ টেন। তাহলে যখন ফাইভকে ফাইভ দিয়ে মট করছে রিমাইন্ডার জিরো, তাহলে এসে জিরোর সাথে ফাইভ প্লাস হচ্ছে, আর পি ধরে নাও ওয়ান ধরে নিতেই হবে, ওয়ান দিয়ে শুরু হবে, ওয়ান ইন্টু ফাইভ ফাইভ। এবার কি হচ্ছে এই জায়গাটায় এসে টেন মড ফাইভ আবার যখন হচ্ছে রিমাইন্ডার জিরো, তখন কি হচ্ছে টেন মানে আই, এস ইকুয়াল টু এস প্লাস আই, তাহলে এস এর ভ্যালু ছিল ফাইভ, ফাইভ প্লাস আই এর ভ্যালু কত টেন ফিফটিন। তারপরে কি হচ্ছে পি ইকুয়াল টু পি ইন্টু আই, পি এর লাস্ট ভ্যালু কত ছিল ফাইভ, তার সাথে ইন্টু হবে আই, তাহলে আয়ের ভ্যালু কত টেন ফিফটি। আচ্ছা এই পর্যন্ত হলো, এবার ফিফটিনে যখন আসবে ফিফটিনকে মট করে ফাইভ দিয়ে রিমাইন্ডার তো জিরো আসবে, তাহলে এস এর সাথে আবার এই ফিফটিন প্লাস হবে, তাহলে এস এ কত ছিল, এস এ ছিল ফিফটিন, তাহলে ফিফটিন প্লাস ফিফটিন এস এ হচ্ছে থার্টি, এস এ স্টোর হচ্ছে থার্টি। আর কি হচ্ছে আবার পির সাথে পির ভ্যালুর সাথে আই ইন্টু হচ্ছে, তাহলে পির ভ্যালু কত ছিল ফিফটি, ফিফটির সাথে ফিফটিন ইন্টু হচ্ছে, তাহলে কত হচ্ছে সেভেন্টি ফাইভ জিরো, সেভেন ফাইভ জিরো, পির ভ্যালু হচ্ছে সেভেন ফাইভ জিরো, ফিফটি আর এই ফিফটিন ইন্টু হলো। তারপরে কি হচ্ছে টোয়েন্টি হচ্ছে লাস্ট, টোয়েন্টিতে এসে টোয়েন্টিকে ফাইভ দিয়ে মট করে রিমাইন্ডার তো জিরো আসবেই, তাহলে এস এর সাথে এই টোয়েন্টি প্লাস হবে, কারণ আই প্লাস হবে, আয়ের ভ্যালু তো টোয়েন্টি, তাহলে এস থার্টি প্লাস টোয়েন্টি, এই হচ্ছে এখানে আমার ফিফটি। আর কি হচ্ছে সেভেন ফিফটি তো পি এর লাস্ট ভ্যালু, তার সাথে পি ইন্টু আই, তাহলে পির সাথে আবার এই আয়ের ভ্যালুটা ইন্টু হবে, তাহলে সেভেন ফাইভ জিরো ইন্টু টোয়েন্টি আমার কত আসছে, আমার ওয়ান ফাইভ জিরো 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 ফিফটিন থাউজেন্ড। তাহলে আমার রেজাল্ট হচ্ছে এখানে প্রিন্ট করবে এস এর ভ্যালু ফিফটি আর পি এর ভ্যালু হচ্ছে ফিফটিন থাউজেন্ড। শুধু এখানে দেখতে হবে যে কি দিয়ে ডিভাইড করো, ফাইভ দিয়ে, ফাইভ দিয়ে ডিভাইড করা মানে আমি তো ড্রাই রানটা চোখের আন্দাজেই করতে পারছি যে আমার ওয়ান টু থ্রি ফোর দিয়ে হবে না, ফাইভকে যদি ফাইভ দিয়ে মট করি রিমাইন্ডার জিরো আসবে, টেনকে যদি ফাইভ দিয়ে মট করি ফিফটিন আর টোয়েন্টি, এই চারটে জায়গায় আমার ক্যালকুলেশনটা হবে। তাহলে আমরা এখানে প্রোগ্রামটাকে রান করি, তাহলেই আমরা বুঝতে পারবো। এই যে এখানে
এই যে গার্বেজটা আসছে এটাই হচ্ছে ব্যাপার। এটার জন্য আমি বলছিলাম যে ধরে নিতে হবে, কিছু করার নেই। এস ইকুয়ালস টু জিরো, পি ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে। এবার নিয়ে কর আসবে গার্বেজটার জন্য, যে পি এর তো ভ্যালু জিরো না, বাই ডিফল্ট ভ্যালুটা জিরো ধরে, এবার পি জিরোর সাথে ইন্টু করে যাচ্ছে, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। তোরা এখানে সোর্স কোডের এই জায়গাটাতে তাহলে চেঞ্জ করে নে, এই জায়গাটায় তাহলে ইয়ে করে দে, নাহলে ঠিক আছে। তাহলে এই আউটপুটগুলো বোঝা গেল। আমি এবার আসছি আর একটা পার্টি, আচ্ছা আমার কাছে আর একটা আছে, কি করে আচ্ছা ক্লাস এইট আউটপুট, হ্যাঁ হ্যাঁ এগুলো একটু কঠিন আছে, মানে কঠিন মানে কি সেরকম ব্যাপারটা নয়, মানে যাই হোক আমি আউটপুটের আরও কিছু স্যাম্পেল, মানে ফর লুপ রিলেটেড এগুলো তোরা করতেই পারবি, ভয় পাওয়ার মতন এটাতে সেরকম কিছু ব্যাপার নেই। আচ্ছা আমি কি করব এখানে, এখানে আমাকে কি বলছে, এর একটা ইনিশিয়াল ভ্যালু বলছে, বির একটা ইনিশিয়াল ভ্যালু বলছে, তাহলে এর একটা কলাম বানালাম, বির একটা কলাম বানালাম, ঠিক আছে। আচ্ছা আর আই, ঠিক আছে, আর কাকে প্রিন্ট করবে, প্রিন্ট আই, প্রিন্ট আই নেক্সট আই, তাহলে এ হচ্ছে ফাইভ, বি হচ্ছে টেন, এই হচ্ছে আমার বিগিনিং ভ্যালু। এবার কি হচ্ছে, লুপটা যাচ্ছে এ টু বি, তাহলে লুপটা যাবে কত, লুপটা যাবে ফাইভ টু টেন, তাহলে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, তাহলে আমার আউটপুট কি আসছে, আউটপুট হচ্ছে আমার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এইটা হচ্ছে আমার আউটপুট। প্রথমটা একটু সোজা আছে, পরেরগুলো করতে দিয়েছিলাম, এটা আমি এখন অন্য ব্যাচে সলভ করাইনি, তোদেরই সলভ করাচ্ছি। কয়েকজন বলছিল যে বেশ বড় আসছে কয়েকটা আউটপুট, সেটা দেখে নিচ্ছি, কন্ট্রোল ভি এফ ফাইভ, ঠিক আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইনটা নর্মাল ব্যাপার, এ ফাইভ বি টেন, তাহলে ফাইভ থেকে শুরু হচ্ছে টেন পর্যন্ত যাচ্ছে, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এইরকমভাবেই যাচ্ছে আমার। আচ্ছা তারপরেরটাই আসি, তাহলে তারপরেরটাই আমাদের কি হচ্ছে, সিএলএস দেখ, এ শুরু হচ্ছে ফাইভ থেকে, পি হচ্ছে ওয়ান, আর ফর আই ইকোয়ালস টু ওয়ান টু ফাইভ, আর পি ইন টু এ, তাহলে আমরা এখানে আসছি এ আই পি আর পি ইন টু এ, ভ্যারিয়েবল ডেসক্রিপশন টেবিলে এরকমভাবেই করতে হবে, তাহলে এ হচ্ছে ফাইভ, ঠিক আছে, পি হচ্ছে ওয়ান, আর আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এবার লুপ বডির মধ্যে যখন ঢুকছে তখন প্রিন্ট পি ইন টু এ, তাহলে পি ইন টু এ, তাহলে ওয়ান ইন টু ফাইভ, ফাইভ প্রিন্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে, আবার আয়ের ভ্যালু হচ্ছে টু, তখন কি হচ্ছে,
আবার হচ্ছে কি পি ইন্টু এ। তাহলে এখানে কি হচ্ছে, পি আর এর ভ্যালু তো কিছু চেঞ্জ হচ্ছে না, এখানে এই জিনিসটাই একটা অনেকেই ভুল করবে, এখানে একই আউটপুট বারবার একই আউটপুট আসবে, পি ইন্টু এর ভ্যালুটাই এর আই লুপটা 1 to 5 পাঁচবার ঘুরবে, আর 1 into 5 যতবারই ঘুরছে 1 into 5 ইন্টু এ প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5 পাঁচবার আইটারেট হচ্ছে, প্রতিবারই এখানে 1 into 5 একই, পি আর এর ভ্যালু কনস্ট্যান্ট আছে, কিছু চেঞ্জ আমি তো করিনি, এখানেও 5, আবার যখন 5th টাইম ইটারেশন হচ্ছে তখনও পির ভ্যালু 1, এর ভ্যালু 1 into 5, তাহলে 5টা 5 প্রিন্ট হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা এটা রান করে দেখি, পাঁচটা ফাইভ প্রিন্ট হয়ে যাচ্ছে এখানে, এটা বোকা বানানোর জন্য এই প্রোগ্রামগুলো, আর কিছুই না। আমি ভেবেছিলাম এগুলো করতে দেব, কিন্তু আচ্ছা এবার দেখো এই প্রোগ্রামটাই কি হচ্ছে, খুবই সোজা এই প্রোগ্রামগুলো, প্রথম দিকেরগুলো খুব সোজা আছে, জানি না আমি বানিয়েছিলাম লাস্টের দিকে, আমি আর সবগুলো তো সলভ করিনি, যা পেরেছি বানিয়ে দিয়েছি। এবার নাম্বার থ্রিতে কী হচ্ছে, তাহলে ডাইরান এন আই আর প্রিন্ট কী হবে, প্রিন্ট হচ্ছে আই ইন্টু ফাইভ। তাহলে এন কত, এন হচ্ছে 5, আই কোথা থেকে যাচ্ছে, আই 1 থেকে যাওয়া শুরু করছে, 1 to 20 করবো না ভাই, এটাকে 10 করি, নাহলে আমার জায়গায় কুলাবে না, 10 করছি, 1 to 10। এবার কি হচ্ছে, ইফ আই মট টু ইকুয়ালস টু 0, যদি ইভেন নাম্বার হয়, যদি ইভেন নাম্বার হয় তাহলে ইভেন নাম্বারটার সাথে 5 ইন্টু হয়ে সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে, আই মট টু ইকুয়ালস টু 0 দেন প্রিন্ট আই ইন্টু 5। তাহলে 1 1 মট করবে, 1 তো আমার অড নাম্বার, এবার 2 2 হচ্ছে আমার ইভেন নাম্বার, তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 5ই আছে সবসময় কনস্ট্যান্ট, তাহলে 2 into 5 আমার হয়ে যাচ্ছে 10। 3 অড নাম্বার, 3কে অমিট করে যাবে কারণ কন্ডিশন এখানে ইভেন দেওয়া আছে, এবার কত আসবে, আয়ের ভ্যালু হচ্ছে 4, তাহলে আমার কি হবে 4 into 5 20। তারপরে 5 তো আমার অড নাম্বার, তাহলে হবে না, এবার যখন 6 হচ্ছে তাহলে 6কে চেক করে দেখছে, মট করে 2 দিয়ে মট করে রিমাইন্ডার 0 আসছে, হ্যাঁ তাহলে কি হচ্ছে আমার 6 into 5 এখানে হচ্ছে আমার 30। এরপর আসছে 7 হচ্ছে আমার অড নাম্বার, 7 যেহেতু অড নাম্বার সেই জন্য আমরা 7কে অমিট করে চলে যাচ্ছি। এবার আসছে আমার 8 ইভেন নাম্বার, তাহলে আমার কি হচ্ছে 8 into 5 আমার হচ্ছে কত, 40। এবার কত আছে, 9 অড নাম্বার, 9কে অমিট করে চলে যাবো, 10 পর্যন্ত আছে, 20 পর্যন্ত ছিল 10 করে দিলাম কারণ স্ক্রিনে আর জায়গা থাকবে না, 10ই থাক, ওর থেকে বেশি দেবে না, তাহলে 10 আমার ইভেন নাম্বার, তাহলে কী হবে 10 into 5 আমার 50। তাহলে আমার প্রিন্ট হবে কি 10 20 30 40 50, এইটাই আমার প্রিন্ট হবে। তাহলে আমি প্রিন্ট করে দেখি,
ঠিক আছে। ও এখানে রানই তো করলাম, যে 10, 20, 30, 40, 50 এটা আমার রান হচ্ছে। আচ্ছা এবার আমরা আসছি নাম্বার ফোরের প্রোগ্রামটায়। এখানে একটুখানি রেঞ্জগুলো কমে, হ্যাঁ ওরা এটাই বলছিল যে প্রোগ্রামগুলোর লাস্টে আউটপুট অনেক বড় চলে আসছে। হ্যাঁ সেটা ঠিক, ক্যালকুলেশনটা অনেক বড় চলে আসবে। এখানে কি আছে এই প্রোগ্রামটা? এই প্রোগ্রামটা তো তোরা ইজিলি এই প্রোগ্রামটা করতে পারবি। এতে এন এর ভ্যালু 5 দেওয়া আছে, আর কি আছে আই একটা ভ্যারিয়েবেল আছে, আর কি আছে আই ইনটু আই হচ্ছে এইভাবে ভ্যারিয়েবল ডেসক্রিপশন টেবিল এরকমভাবে। ভ্যারিয়েবল ডেসক্রিপশন মানে ড্রাই রান, ড্রাই রান এইভাবেই কিন্তু করতে হবে। ক্লাস 8 তো, ক্লাস 8-এ এইভাবেই কিন্তু ড্রাই রানগুলো ওরা চায়। এটা কিন্তু মানে তোদের ন্যাশনাল গেমস এরকম বহু বছর ধরে ওরা করে আসছে, ওরা এই জিনিসটাকে ফলো করে খুব। আর এখন থেকে এই জিনিসটা অভ্যেস করলে এটা ক্লাস 9-এ গিয়ে সড়গড় হয়ে যাবে ব্যাপারটা। এটা তোরা ঠিক মতন এখন থেকে প্র্যাকটিস করলে পরে লাস্টে জাভারও এরকমভাবে ড্রাই রান করতে হবে, ড্রাই রান করে দেখাতে হবে, আউটপুট প্রোগ্রাম দেবে তার সাথে ড্রাই রানটা করতে হবে, আউটপুটটা বার করতে হবে এরকমভাবেই, এই টাইপটাই করবি। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, এনে এন্টার করেছি আমি 5, আই লুপটা 1 to n, তাহলে আই লুপটা 1 to n মানে 1, 2, 3, 4, 5। আমি এখানে আগে লিখে নিচ্ছি 5 পর্যন্ত, তার মানে তোরা আগে লিখবি না, কারণ এখানে 5 বার আইটারেশন হচ্ছে। আমি এখানে দেখেই বুঝতে পারছি তোরা একটা একটা করে, আই এর ভ্যালু যখন 1 হবে তখন কি হবে, এস ইকুয়াল টু এস ইন্টু আই, তাহলে আই ইন্টু আই, তাহলে 1 স্কোয়ার কত হচ্ছে, 1 স্কোয়ার করলে আমার আসে 1, আর স্কোয়ারটা কী হবে, এস এর সাথে প্লাস হয়ে যাবে, এস এর ভ্যালু ছিল 0, 0 প্লাস 1, 1। তারপরে কি হচ্ছে, তারপরে আই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 এস এর সাথে প্লাস হয়ে যাচ্ছে, এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, তাহলে 1 প্লাস 4 এখানে আসছে 5। তারপর 3 আছে, 3 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার 9, তাহলে এস এর লাস্ট ভ্যালু ছিল 5, 5 প্লাস 9, 14। তারপরে কি হচ্ছে 4, 4 স্কোয়ার আমার আছে 16, তাহলে 14 প্লাস 16 আমার এখানে হচ্ছে 30। তারপরে কি হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে আমার 25, তাহলে 25 আমাদের লাস্ট ছিল এস এর ভ্যালু 30, 30 প্লাস 25 আমার এখানে আসছে 55। তাহলে কিছুই না, যে নাম্বারটাকে পাচ্ছে সেই নাম্বারটাকে স্কোয়ার করে তার সাম করে দিচ্ছে, তাহলে আমরা আমাদের তাহলে লাস্টে সামটাকে প্রিন্ট হচ্ছে 55। এই যে 55 আমার প্রিন্ট হচ্ছে। আচ্ছা নাম্বার ফাইভেরটা একটা জিনিস যেটা তোমরা দেখো, নাম্বার ফাইভেরটায় এখানে নাম্বারগুলো 1 to n পর্যন্ত যাবে, এখানে পাশাপাশি প্রিন্ট হবে এই সেমিকোলনটার জন্য। অনেকে কি করবে, এই প্রোগ্রামটা দেখেই
এরকম করে দেবে আউটপুটটা, 1 2 3 4 5 এরকমভাবে প্রিন্ট। কিন্তু এখানে আয়ের পাশে সেমিকোলন, সেমিকোলন মানে পাশাপাশি প্রিন্ট হবে। আমরা এটাকে রান করি, রান করলেই তোরা তফাৎটা বুঝতে পারবি। আর এটার মধ্যে সেরকম কিচ্ছু নেই, এই যে 1 2 3 4 5 পাশাপাশি প্রিন্ট হচ্ছে। যদি আমি এখানে এই সেমিকোলনটা না দিই, সেমিকোলনটা না দিলে আমার ওপর নিচে প্রিন্ট হয়ে যাবে, এই যে এই জিনিসটা এখানে ছিল। আচ্ছা 6 7 8, আচ্ছা 6 সেটটা কি আছে, 6 সেটটা দেখো, 6 সেটটা আমার আছে। আচ্ছা ছোট করি ভ্যারিয়েবলগুলোকে, এস নিচ্ছি, এখানেও এস নিচ্ছি, এখানেও এস নিচ্ছি, এখানেও এস নিচ্ছি। আচ্ছা এক্সে একটা কিছু আমি ইনপুট নেবো। আচ্ছা এখানে এই জায়গাটা একটুখানি এক্সের ভ্যালু নিয়ে নিতে হবে, এক্সের ভ্যালু ধরে নাও এখানে, কারণ এখানে তো ইউজার অ্যাকসেপ্টেন্সের জায়গা থাকে না, আউটপুট ফাইন্ডিংয়ে আমার যা দেবে ভ্যালু সেই ভ্যালুটা ধরে নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা তাহলে আমি নিচ্ছি এখানে এক্স, এক্স তারপরে আছে আমার আই, তারপরে আছে আমার এস, এসকেই নিচ্ছি একেবারে। আচ্ছা এবার কি হচ্ছে, এখানে এক্সের ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে এক্সের ভ্যালু হচ্ছে 2, আর আই শুরু হচ্ছে 1 থেকে। আর কি হচ্ছে, এস ইকুয়াল টু এস প্লাস 0 প্লাস কি হচ্ছে এখানে এক্স ক্যারেট আই, এক্সের ভ্যালু কত 2, ক্যারেট আই মানে এক্সের পাওয়ার কত হবে, মানে 2 এর পাওয়ার কত হবে 1, আর এটাকে ডিভাইড করছি কত দিয়ে, 1 দিয়ে, 2 কে 1 দিয়ে ডিভাইড করলে আমার কি আসবে, 2 কে 1 দিয়ে ডিভাইড করলে তো আমার তো কিছুই রেজাল্ট আসবে না এখানে। তাহলে আয়ের ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে ভ্যালুটা আমার এসে কত স্টোর হচ্ছে, এসে স্টোর হয়ে যাচ্ছে 2। আচ্ছা আয়ের ভ্যালু এবার ইনক্রিমেন্ট হয়ে স্টেপ 2 আছে, আই হয়ে যাচ্ছে 3। এবার এস এর সাথে প্লাস হবে এস প্লাস, তাহলে 2 প্লাস 2, আই হচ্ছে পাওয়ার কিউব বাই আমার কত হচ্ছে, আমি 3 দিয়ে ডিভাইড করছি। তাহলে আমার এখানে এইভাবে কাজটা হচ্ছে। এবার 2 কিউব 8, 8 কে 3 দিয়ে ডিভাইড করে এটা ফ্র্যাকশানে চলে আসছে, আচ্ছা এটা ফ্র্যাকশানে চলে আসছে, ঠিক আছে এই জন্যই এই লাস্টের দিকের এগুলো প্রবলেম করছে। ঠিক আছে এইগুলো এই একই রকম, এখানে ওই একই রকম পাওয়ার আর ইয়ে দিয়েই করা এই জিনিসটা। আচ্ছা আমি আর একটা জিনিস, যেটা আর একটা সেট আমার কাছে আছে, আর একটা সেট আছে, সেই সেটটা আমি দিয়ে দিচ্ছি। ওটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আর একটা সেট। আচ্ছা আমি এখানে এই প্রোগ্রামটা
এই টাইপের প্রোগ্রাম আমি তোদের কিউবেসিকে একটা করাচ্ছি, কারণ এই টাইপের প্রোগ্রামগুলো তোদের করানো হয়নি। কিন্তু একটা ব্যাপার, এটাকে আমি যে স্ক্রিনের ওপর রাখবো কিভাবে আমাকে তো এটা দেখতে। আচ্ছা ঠিক আছে, আমি আগে এখানে নোটপ্যাডে আমি টাইপ করে নিচ্ছি প্রোগ্রামটা, নোটপ্যাডে টাইপ করে নিই। এখানে দেখ কী বলছে, এই প্রোগ্রামটা একটু ঝামেলার আছে, এই প্রোগ্রামটা করিয়ে নিই। আচ্ছা বলছে, এ ক্লথ শোরুম হ্যাজ অ্যানাউন্স দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল ডিসকাউন্ট অ্যান্ড দ্য অ্যাসিওরড গিফটস অন দ্য পারচেজ অফ আইটেম বেসড অন দ্য টোটাল কস্ট অফ আইটেম পারচেজ। বলছে যে একটা ক্লথ শোরুম, তারা কি করছে, টোটাল কস্টের ওপর এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, আর গিফট দিচ্ছে এক একটা, মানে কেউ যদি 2000 টাকা পর্যন্ত কেনাকাটি করে তাকে ওয়ার্ল্ড ক্লক দিচ্ছে আর 5% ডিসকাউন্ট। এইভাবে আমার স্ল্যাবটা তৈরি করা আছে। এবার এখানে বলছে, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট দ্য টোটাল কস্ট অফ দ্য আইটেম পারচেজড ডিসকাউন্ট নেট অ্যামাউন্ট টু বি পেড। তাহলে আমাকে প্রিন্ট করতে হবে কত টাকা আমার এন্টার করতে হবে, ডিসকাউন্ট কতটা সেটা প্রিন্ট করতে হবে, কি গিফট সেটা প্রিন্ট করতে হবে, আর ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইস কত হচ্ছে সেইটা আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে আমি এখানে নোটপ্যাডে লিখে নিই, তারপর ওখানে গিয়ে পেস্ট করব, কারণ নোটপ্যাডে আমি যদি কিউবেসিকের কম্পাইলার খুলি কোশ্চেনটা পাশে আমি পাবো না। তাহলে প্রথমে কি করব, কিউবেসিকে লিখতে গেলে এটা কিন্তু একটু ঝামেলা হবে, এটা জাভাতে লিখতে গেলে কোনো প্রবলেম হবে না, কিউবেসিকে একটু ঝামেলা হবে। আর এই ঝামেলার প্রোগ্রামগুলোই কিন্তু এবারে দেবে। আমি লাইন নাম্বার দিচ্ছি না, সিএলএস। তারপরে কি করব আমি, ইনপুট। আচ্ছা আমি এখানে ডিসকাউন্ট ক্যালকুলেশন করব, তার জন্য একটা কাজ করি, একটা এক্স ভ্যারিয়েবেল যাকে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছি, এটা কিন্তু ইফেলসের বেশ ঝামেলার প্রোগ্রাম। এটা এখানে একসাথে ডিসকাউন্ট তার সাথে কি গিফট সেটা কিন্তু প্রিন্ট করতে হবে। আচ্ছা এবার এখানে আমি ইনপুট এন্টার এ কস্ট টু বি পেড, এন্টার এ কস্ট প্রাইস আমি এখানে দিচ্ছি পি। আচ্ছা এবার আমার এখানে কন্ডিশনগুলো পরপর দিতে হবে, ইফ পি লেস দেন ইকুয়ালস টু 2000 দেন কী হবে আমার, এক্স ইকুয়াল টু, এক্সের মধ্যে ক্যালকুলেশানটা করব। মা আমার এই ঘরে একটুখানি লাইটটা জ্বালিয়ে দেবে, আমার অন্ধকার হয়ে গেছে, একটুখানি একটা লাইট জ্বালিয়ে দাও তো হাত বাড়িয়ে। পি ইনটু, আবার লাইট চিরিক দিচ্ছে আমার টিউব, পি ইনটু কত ডিসকাউন্ট হচ্ছে, 5% ডিসকাউন্ট, 5 × 100। আচ্ছা আর এখানে কি করতে হবে, প্রিন্ট করব ওয়াল ক্লক এলস ইফ দিয়ে এবার কি হবে, greater than 2000 and p less than equals to কত, 5000, then কি হবে, x equals to p into 10/100।
আর কি হবে? প্রিন্ট স্কুল ব্যাগ। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের আরো একটা লাইন হবে এরকম, এই একই স্টেটমেন্ট প্রায় হবে, এটাকে কপি করে পেস্ট করে নিলাম। গ্রেটার দেন 5000 অ্যান্ড লেস দেন ইকুয়াল টু 10000, এটা হলে কি পাবে? এটা হলে ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক আয়রন পাবে। আর ডিসকাউন্ট কত দেবে? 15% ডিসকাউন্ট। আর একটা থাকছে আমার এলস এক্স ইকুয়াল টু পি ইন্টু 20/100, প্রিন্ট রিস্ট ওয়াচ হলো। এবার এখানে আমি এন্ডিপ করব, কারণ ইফ কন্ডিশন আমার শেষ আর আমার ইফ কন্ডিশনের দরকার নেই। এবার আমি কি করেছি, ডিসকাউন্ট বার করেছি, ডিসকাউন্টের সাথে সাথে কি কি আমার প্রিন্ট হবে, মানে কি কি গিফট হবে সেটা আমি বার করেছি। আচ্ছা, এখানে আমি প্রতিটা ক্ষেত্রে একটা কাজ করে দিই, প্রিন্ট, এখানে যেমন ওয়াল ক্লক, এর সাথেই আমি কি করছি, ওয়াল ক্লক কমা দিয়ে আর তারপরে একটু স্পেস দিয়ে কমা দিয়ে এক্স, এখানেও ডিসকাউন্ট একটা ইকুয়াল টু দি দিয়ে এখানে কমা দিয়ে এক্স। ডিসকাউন্ট ইকুয়াল টু কমা দিয়ে এক্স, তোরা যা চিৎকার করছিস সে তো পঙ্গপাল এমনিতেই ভারত ছেড়ে পালিয়ে যাবে। তোদের না, আমার ঘরে হচ্ছে। আচ্ছা, ডিসকাউন্ট, ডিসকাউন্টটা প্রতি ক্ষেত্রে প্রিন্ট হয়ে গেল এনডি। এবার বাইরে বেরিয়ে এসে আমি প্রাইস পিপি, আচ্ছা প্রাইস টু বি পেড, পেবেল প্রাইস পিপি নিলাম, পেবেল প্রাইস, এটা থেকে মাইনাস হবে পি মাইনাস এক্স। আর কি হবে? আর তো সবই প্রিন্ট হয়ে গেল। আর এখানে প্রিন্ট হবে, প্রিন্ট প্রাইস উইল বি পেড, প্রাইস উইল বি পেড দেব আমি পিপি। আর আমার এন্ড, তাহলে টোটাল প্রোগ্রামটা কপি করে পেস্ট করি, কপি করে পেস্ট করি, তাহলে বুঝতে পারবো যে এখানে, ঠিক আছে, পেস্ট করার পর আমার এই ব্যাপারটা আসছে। আচ্ছা, তাহলে এবার আমি F5 প্রেস করে কম্পাইলটা করি, কম্পাইল করে এন্টারপ্রাইজ 20000, এবার দেখো ডিসকাউন্ট দিচ্ছে 4000 আর 16000, ওকে পে করতে হবে। আর এখানে বলে দিচ্ছে যে রিস্ট ওয়াচ পাবে, ঠিক আছে, রিস্ট ওয়াচ আর ডিসকাউন্ট এত। তাহলে হলো আমার প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা তোরা একটুখানি, আচ্ছা আমি এটা এই জায়গাটায় থেকে কপি করে নিয়ে, ঠিক আছে, আমি এই জায়গাটায় পেস্ট করে দিলাম।
আসলে নোটপ্যাডে ইন্ডেন্টেশন ওইভাবে ঠিক রাখা যায় না লেখার সময়, কটা স্পেস হবে এটা ওখানে ফেললে অটোমেটিক নিজে থেকেই নিয়ে নেয়। ইন্ডেন্টেশন সিস্টেমটা কিউবেসিকে আছে আর আমাদের এই পাইথনে আছে। পাইথনে করাটা খুব ইজি ইন্ডেন্টেশনটা, কিন্তু এখানে ইন্ডেন্টেশন কতগুলো স্পেস দেবো আমাকে গুনে গুনে দিতে হবে, ঠিক এর নিচে, এর নিচে এই জায়গাটা হতে পারে, এই জায়গাটাও হতে পারে। আচ্ছা যাই হোক, সেটা আমার দরকারই নয়, আমার কম্পাইলারই ওটা অটো কারেক্ট করে দেবে। তা এই জিনিসটা মেন ব্যাপারটা হচ্ছে বোঝা নিয়ে কথা, যে আমার এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমার ঠিকঠাকভাবে প্রিন্ট হলো কি না। আচ্ছা এইটা একটা, আর একটা একটুখানি দেখে নি, আমার কাছে আর একটা পেজ আছে যেটা এখানে এই প্রোগ্রামগুলো বোধ হয় তোদের কিউবেসিকে এইগুলো তো বোধ হয় করানো হয়েছিল, এই যে অ্যানুয়াল স্যালারি এই জিনিসগুলো, এই যে এই প্রোগ্রামটা। আচ্ছা নাম্বার 12 প্রোগ্রামটা আমি করিয়ে দিচ্ছি কিউবেসিকে, এটা জাভাতে মনে হচ্ছে আমার হয়ে গেছিলো কিন্তু কিউবেসিকে আমার প্রোগ্রামটা হয়নি। আচ্ছা তাহলে এটা তোরা লিখে নিবি। আচ্ছা এখানে এটাও ইফ কন্ডিশনের, এটাও খুব ইজি প্রোগ্রাম। এটা কি বলছে যে একটা লোকের ইনকাম ট্যাক্স, লোকটা যদি এখানে বোঝ যে 250,000 যদি তার ইনকাম হয় তাহলে তার কোনো ট্যাক্স নেই, আর যদি তার ইনকাম 250,000-এর ওপরে 5 লাখের মধ্যে আপ টু 5 লাখ তখন কি হচ্ছে তার 10% অ্যামাউন্ট, 10% তার ট্যাক্স হবে যতটা তার ইনকাম 2,50,000 থেকে এক্সিড করে গেছে। মানে ধর এখানে কারোর ইনকাম এন্টার করেছি 4,70,000, তাহলে 4,70,000 থেকে 2,50,000 মাইনাস করে যেটা হবে তার 10% হবে লোকটার ইনকাম ট্যাক্স। যেমন এইখানে দেখ বলছে 5 লাখ থেকে 10 লাখ, 5 লাখ থেকে 10 লাখ যার ইনকাম তাকে 10,000 রুপিস তো অবশ্যই দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, তার সাথে 5 লাখ এক্সিড করে যে অ্যামাউন্টটা গেছে তার 20%, মানে ধর কেউ এন্টার করলো 7 লাখ, কারোর পার অ্যানাম ইনকাম 7 লাখ, এবার 7 লাখ ইনকাম হলে সে কী হচ্ছে তার 7 লাখ মাইনাস 5 লাখ তো 2 লাখ, তাহলে 2 লাখের 20% কত হচ্ছে সেইটা প্লাস তাকে 10,000 দিতে হচ্ছে। এখানেও অ্যাভাব 10 লাখ হয়ে গেলে কি হচ্ছে 10 লাখের বেশি যেটা, ধর কেউ 15 লাখ কারোর পার অ্যানাম ইনকাম, তখন কি হচ্ছে 15 লাখের থেকে 10 লাখ মাইনাস 5 লাখ, 5 লাখের 30% কত হচ্ছে সেটা দিতে হবে, তার সাথে আরও 25,000 প্লাস করে তাকে দিতে হবে। তাহলে প্রোগ্রামটা আমি এখানে করছি, করলেই তোরা বুঝতে পারবি। আচ্ছা এক্স ইকুয়ালস টু, আচ্ছা এখানে টি ইকুয়ালস টু 0 করছি, ট্যাক্স ক্যালকুলেশন করব। আর আমরা এখানে নেব ইনপুট এন্টার অ্যান ইনকাম, ইনকাম অফ এ পার্সন। ইনকাম অফ এ পার্সন আমার হচ্ছে কত, এখানে আমি দিচ্ছি ধরো কত দিলাম, কি ভ্যারিয়েবল দেব এখানে, আইএন দিলাম, আইএন দিলে কি দেব, ধরি আইএনই দিচ্ছি, আর কি করা যাবে। ও অ্যানুয়াল স্যালারি অ্যাস দিয়ে দি। আচ্ছা এবার কি হচ্ছে, ইফ অ্যাস লেস দেন ইকুয়ালস টু 2,50,000 তাহলে দেন এক্স, এক্সই নিচ্ছি, এক্স লিখে লিখে অভ্যেস হয়ে গেছে, এক্স ইকুয়ালস টু আমার হচ্ছে এ এস
এখানে জিরোই করে দিচ্ছি, আর তো কিছু হবে না, জিরো। আচ্ছা, এলসিফ আমার কি হবে, এস গ্রেটার দেন 2,50,000 অ্যান্ড এস লেস দেন তোমার যদি হয় 5,00,000, দেন এক্স ইকুয়াল টু, এবার দেখো যেটা হবে আমি কি করব, এক্সিডিং 2,50,000, তাহলে যে অ্যামাউন্টটা এন্টার করেছি তাহলে এস মাইনাস 2,50,000 ইন্টু 10/100, এটা হচ্ছে। আচ্ছা, এই সিনট্যাক্সটাকে এখান থেকে এইটা হবে 5,00,000, 5,00,000, আর এইটা হবে 10,00,000, 5,00,000, 10,00,000, তাহলে এটা হবে দেখো কত বলেছে, 5,00,000 এক্সিড করে গেলে, তাহলে 5,00,000, 5,00,000 এক্সিড করে গেল, 5,00,000 এক্সিড করে গেলে 20%, 10,000, তারপরে কি হচ্ছে, এলস এক্স ইকুয়াল টু এস মাইনাস টেন ল্যাখ ইন্টু 30% প্লাস 25,000। আচ্ছা, এন্ড ইফ, আর প্রিন্ট অ্যামাউন্ট টু বি পেড অ্যাজ ইনকাম ট্যাক্স, তোমার এখানে এক্স কে প্রিন্ট হবে, এন্ড। তাহলে আমাদের মোটামুটি এখানে ক্যালকুলেশনগুলো যদি আমাদের লাড্ডুতে কম বেশি হয়ে থাকে তাহলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু মনে হচ্ছে না আমাদের লাড্ডু এক্স ইকুয়ালস টু জিরো, লাইন নাম্বার 3-তে কি সমস্যা হয়েছে তোমার, মনে কি দুঃখ, ইনপুট আছে দেখি লাইন নাম্বার 3-টা, ইনপুট এন্টার ইনকাম কমাইয়ার, কোডের আবার কোড লিখতে হবে কেন, এরকম হওয়ার কথা নয় এটা। কোন একটা প্রবলেম হয়েছে এটাতে,
HCLS x equals to 0 input enter a income. না একবার ক্লোজ করি, ক্লোজ করে তারপর ই করি। এটা আমার মনে হচ্ছে এই জন্যই প্রবলেম হচ্ছে। এমনি আমার এখানে কোনো সিনট্যাক্স এরর নেই, আমার কম্পাইলারটাই ডিস্টার্ব করছে। তোরা মেশিনে করে দেখবি এটা, এটা ঠিকঠাকই আসবে, এটার মধ্যে কোনো এরর নেই। এই অনেকক্ষণ ঠিকঠাকভাবে কাজ করেছে তো। ইনপুট ফাংশনটা নিতেই চাইছে না কেন কে জানে। ক্র্যাশ করেছে মনে হয় সফটওয়্যারটা। সফটওয়্যারটা ক্র্যাশ করেছে, প্রবলেম এই কারণেই হচ্ছে। দেখতে হবে নি অলরেডি ইউজিং কারেন্ট এটা নেওয়ার দরকার নেই এখানে। ঠিক আছে, পরে দেখতে হবে। ইনপুট ইন্টার এই জায়গাটা ইনপুট স্টেটমেন্টটা নিয়েছে, আবার এখানে এই পরপর এইভাবে লিখতে হবে এখানে, নালে এটা হবে না, এটা কারেকশনগুলো ঠিক হবে না। কোনো একটা টোকেনের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, সেই জন্যই এই প্রবলেমটা হচ্ছে। এস এ এস একটা কোনো টোকেনের সাথে ম্যাচ হয়ে, একটা কোনো কিওয়ার্ড হয়ে যাচ্ছে। একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে এফ ফাইভ ইনকাম অফ এ পার্সন, ঠিক আছে, এত লোকটাকে দিতে হবে। তাহলে তোরা এই
আগে কখনো এই প্রবলেমটা ফেস হয়নি। ওর এস এস নামে একটা কিওয়ার্ড আছে, তাহলে এইটাই হচ্ছে আমার এক্স্যাক্ট প্রোগ্রাম ডাটা। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অনেকটা বড় হয়ে গেছে। আর তোরা প্রোগ্রামগুলো বুঝতে পারলি কি না, আউটপুটগুলো কোনটা প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি। আজকে রাত্রিরেই তোরা দেখবি, এটা আমি আপলোড করে দিচ্ছি।